वर्तमान से संभाल रहे हैं वुमेन इंस्पेक्टर अपर्णा देवनाथ और परेड 2IC की कमान संभाल रहे हैं सब इंस्पेक्टर किशोर वैद्य। सलामी मंच की सामने से गुजर रही है नंबर 1 प्लाटून GSR 7 बटालियन जंपी जला कमान संभाल रहे हैं प्लाटून कमांडर नायब सुबेदार जतीन्द्र देव वर्मा। हाय ना हाय সেলাই মঞ্চ অনুষ্ঠান থেকে থাঙ্গাই তঙ্গ 11 ব্যাটালিয়ন TSR নিয়ে পাঠালিয়া ঘাট নায়ক সুবেদার সূর্যমণি দেববর্মা ভণী তুতু পাইখে अभी सलामी मंच पर नंबर 3 प्लाटून मंच से सामने से गुजरेगा नंबर 3 प्लाटून में है डिस्ट्रिक्ट आर्म पुलिस सिपाही जला जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर सब इंस्पेक्टर सुमन सरकार। हाय हाय सेलर मंच ने बस कंफिग कर दिया तो क्या बने यापने बाक्स थांग गए तो वो डिस्ट्रिक्ट आना हम पुलिस सिपाही जला साफ इंस्पेक्टर राकेश जैन ने बने तीन दिनों मोबाइल के तालियों के साथ स्वागत कीजिए हमारे हर एक प्लाटून को। सलामी मंच के सामने से गुजर रही है नंबर 5 प्लाटून डिस्ट्रिक्ट वुमेन पुलिस सिपाही जला जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर वुमेन सब इंस्पेक्टर झूमा दास। सेलाय मंच ने बस करते हैं हाई थांगी तमा NSS बॉयज विश्रामगंज हायर सेकेंडरी स्कूल ने प्लाटून कमांडर मचांग साबिल दबरमा। अभी सलामी मंच के सामने से गुजरेगा प्लाटून नंबर 7 सचिव यार स्कल्स पाथलियागार जिसकी कमान संभाल रहे हैं प्लाटून कमांडर मिस रूपाली देवर्मा। हाय ना हाय सेलर मंच पर बस कंफिग फाइव तंग और डॉन बस को कार्स विश्राम गोस प्लाटून कमांडर मचांती सावरिका देवर्मा। मंच के सामने से गुजरी है नंबर 8 संजीवियर बॉयज पाथलिया घाट जिसकी कमान संभाल रहे प्लाटून कमांडर श्री तारिफ हुसैन। मंच के सामने से गुजरी है प्लाटून नंबर 9 डॉन बॉस्को गर्ल्स विश्रामगंज जिसकी कमान संभाल रहे प्लाटून कमांडर मिस এইমাত্র প্যারের প্রধান অতিথি তথা রাজ্যের মাননীয় মন্ত্রী নিয়ে যাচ্ছে যারা তিনি নিয়ে নারায়করা তিনি নিয়ে আলাইদা মালকন ব্যক্তি তিনি নিয়ে মানায় যতটুকু লাই রঙ খুবই তিনি খাই দেবো মহিলার সকাত মানিয়ে দেবো সকাত ইয়াসানের প্লাটুন কমান্ডার নায়ক সুবেদার জিতেন্দ্র দেব বর্মা গার্লস বিশ্রাম গার্লস নিয়ে গই সকাল দিয়ে আসেন না প্লাটুন কমান্ডার মচান্তি সালোইকা দেবর্মা।
position Mankha, Group U, St. Xavier's Boys, Sokatiasa Nepatin Commander, Mujar Tariq Masin. Tanyamui, Grand Master Rifleman Sadanand Kumar, Sokatiasa Nepatin. এই দেশ ব্রিটিশ শাসনের কাছে ছিল এবং ব্রিটিশরা আমাদের এই দেশকে সুনেকে চিড়িয়া নামে পরিচিত ভারতবর্ষে তারা ব্যবসার জন্য এসেছিল এবং তারা ব্যবসা করতে এসেছিল আজকের এই দিনে এই কথা আবার বলতে হয় ইস্ট ইন্ডিয়া কোম্পানি ফর বিজনেস ইন ইন্ডিয়া এবং তখন ইস্ট ইন্ডিয়া কোম্পানি তাদের ব্যবসা থেকে সারা দেশের মধ্যে সরিয়ে দিয়ে পরবর্তী সময় আমাদের এই দেশের নাগরিক বুদ্ধিজীবী অংশের মানুষ তার বুঝতে পেরেছে যে ব্রিটিশদের মূল লক্ষ্য ছিল আমাদের দেশকে শাসন করা এবং সেটা তখন বুঝতে পেরেছে আমাদের দেশের মধ্যে সেই কালের যারা বুদ্ধিজীবীরা তারা আন্দোলনে নামে এন্ড দি ফার্স্ট মুভমেন্ট সংগঠিত এবং ঐক্যবদ্ধ আন্দোলন উই কুড ডু ইন দি ইয়ার 1757 যাকে ভারতবর্ষের ইতিহাসে আমরা পলাশির যুদ্ধ বলে থাকি এবং সেই পলাশির যুদ্ধের সময় মীরজাফর নামে বাংলার একজন নবাবকে পিটুল বানিয়ে ব্রিটিশরা এই দেশের মধ্যে শাসনের একটা নতুন যুগ সূচনা করে এবং সেখান থেকে আমাদের দেশ আমাদের নিপীড়িত শোষিত নাগরিকরা এইখানে সেখানে বিক্ষিপ্তভাবে আন্দোলন করতে থাকে এবং আরো 100 বছর পর ব্রিটিশদের বৈষম্যমূলক নীতির বিরুদ্ধে 1857 সালে একটা বিদ্রোহ তখন হয় সেই বিদ্রোহে দেশের ওই সময়কার যারা সৈন্যরা তারা বিরাট একটা প্রতিরূপ সংগঠিত করতে চেষ্টা করে কিন্তু তাতে ওই দেশ ব্রিটিশদের উৎখাত করতে আমরা সমর্থ হয়নি পরবর্তী সময় অনেকগুলো আন্দোলন হয়েছে দেশের মধ্যে সেই সমস্ত আন্দোলনের মধ্যে মহাত্মা গান্ধীজির নেতৃত্বে অসহযোগ আন্দোলন খিলাফত আন্দোলন ভারত ছাড়ো আন্দোলন এই সমস্ত আন্দোলনের মাধ্যমে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষ পেয়েছি এবং স্বাধীনতা লাভ করেছি